দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ড্রোন ফ্লাই করব তো আজকের আমরা যে ড্রোনটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে DJI Mini 3 Pro খুব ভালো একটা ড্রোন আজকে আপনাদেরকে এটা দেখাবো যে এটা কিভাবে ফ্লাই করা যায় এটা হচ্ছে অ্যাকচুয়াল ড্রোন কোয়াড্রোকপ্টার বলে এটা চারটা ডানা আছে চারটা রোটর আছে কন্ট্রোল প্যানেল আছে দেখা যাবে আপনাদেরকে অলরেডি এটা পাওয়ার অন আছে মোবাইলের সাথে এটাকে কানেক্টেড করার পরে বাম হাত হচ্ছে উপর নিচে আর ডান হাত হচ্ছে ডানে বামে সো এটা হচ্ছে বেসিক ম্যানুভার আলাদা আলাদা করতে হয় আপনি উপরে উঠাতে চাইলে সামনে দিবেন নিচে নামাতে হলে পিছনে নামাবেন ডানে নিতে হলে ডানে যাবেন বামে নিতে হলে বামে যাবেন আর এই দুইটাকে বাম কোনা করে নিয়ে স্টার্ট করা যায় এই অ্যাপেও স্টার্ট করা যায় এটাতেও স্টার্ট করা যায় কাজ শুরু করার আগে মূল কন্ট্রোলিং প্যানেলের পাওয়ারটাকে অন করতে হবে জাস্ট আমি সামারি বললাম ডিটেল একটা ভিডিও পরে বানাবো আজকে আমরা এটা ফ্লাই করে দেখাবো প্রথমে এটাকে সুইচ অন করতে হবে এখন আমি এই দুটো প্যানেলকে পিছনে আনবো তাহলে স্টার্ট হয়ে যাবে পিছনে এনে এই যে পিছনে এনে আমি এটাকে স্টার্ট করলাম আমার ড্রোন ফ্লাই করলো ফ্লাই দেখুন এখন আমি এটাকে উপরে উঠাবো এই যে আমার হাতের উপরে দেখো এখন যে পিছনে আমার দিকে আনি ড্রোনটাকে এদিকে দেখো ওটাও আসছে আমি যদি নিচে নামাতে চাই এই বামের প্যানেলটাকে নামাতে হবে যদি ডানে নিতে চাই এটাকে ডানে নিতে হবে যদি ড্রোনটাকে বামে আনতে চাই আমার হাতের প্যানেলকে এই যে ডান হাতের এটা জয়স্টিকের মতো আমরা যারা ভিডিও গেম খেলেছি এটা জয়স্টিকের মতো আর উপরে উঠাতে যাই সামনে আনতে কাকের সাথে মিশে গেল এটাকে সামনে নিতে চাই ওকে আমি যদি এখন ডানে নিতে চাই ডানে নিতে হবে আমার ডানের আঙুলটাকে ডানে নিতে হবে যদি বামে নিতে চাই এই প্যানেলের সাথে যাবে এখন আমার দুইটা প্যানেলকে আমি মাল্টিপল ইউজ করব তাহলে সামনে যাবে উপরে যাবে আমি যদি ঘুরা আচ্ছা আমি আমি এখন ঘোরানো মুভমেন্টটা দেখাচ্ছি স্পিনিং মুভমেন্টটা দেখাচ্ছি আর টিচার নিয়ে আসছি ওকে আমি এখন যে স্পিনিং মুভমেন্ট দেখাই তাহলে আমার বামের হুইলটাকে বামে নিতে হবে এই যে এখন সে ঘুরবে এটা হলো বামে ঘোরা এখন আমি যদি তাকে বলি ডানে ঘোরানোর জন্য তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটাকে ডানে নিতে হবে
আমি যদি বামে ঘুরাতে চাই স্পিনিং স্পিনিং মোশন এখন যদি আমি ডানে ঘুরাতে চাই এটা বামে ঘুরাচ্ছি উল্টা দিকে ঘুরাতে চাই মানে এটা চতুর্দিকে ঘুরবে 360 ডিগ্রি ঘুরবে এখন এটাকে আমি সামনেও নিব উপরেও নিব তাহলে সামনে যাবে এই ডানে হাত উপরে যাবে উপরে উঠেন না স্যার নিচে নিচে পিছনে নিচে পিছনে এখন আমি একটা কুইক রিক্যাপ করি আমি যদি নিচে নামাতে যাই শুধু বাম হাতকে এটা নিলাম ডানে নেই ওকে আমার সাথে ইনলাইন হয়ে গেলে অ্যালাইন করলাম শুধু সামনে তাহলে আমার ডান হাতের রোটরকে আমি সামনে ঘুরাবো সামনে নিয়ে যাবো ওই যে সামনে সামনে নিচে নামাতে চাই নিচে নামছে এবার পিছনে শুধু ডান হাতের এই জয়স্টিক ক্যাম্প পিছনে দিয়ে এখন একটা স্পিনিং মুভমেন্ট করে দেখাবো ডানে ঘুরবে এই এই এটা দেখো ওটাও আসে স্যার ওটাও আসে স্যার এই জায়গা থেকে নিলে আর ওটা কাছে থাকলে দুটোই আসে আমি যদি বামে ঘুরাতে চাই শুধু বাম হাতের কাজ মোবাইলের ইয়াও দেখা যায় এটা হচ্ছে ফরওয়ার্ড ওরিয়েন্টেশন আমি এখন সামনে নিব আমি যদি প্যানিক করি যে কি হচ্ছে আমার উপরে চলে যাচ্ছে নিচে নেমে যাচ্ছে কন্ট্রোলে নাই তাই তো তাহলে এই যে এটা হচ্ছে প্যানিক বাটন হোম বাটন এখন এটাকে ল্যান্ড করা দেখাবো আমার সামনে যে ক্রসটা আছে এখানে আমি ল্যান্ড করে দেখাবো
এই কমপ্লিট টুর শেষ হলো। দর্শক মন্ডলী, এটা ছিল DJI মিনি 3 প্রো। এটা একটা কমপ্লিট ফ্লাইং আপনাদেরকে দেখালাম। আশা করি ভিডিওটা ভালো লাগলো, আপনারা এটা কিনতে পারেন। এটার দাম হচ্ছে 1,45,000 টাকা। এই যারাই ভিডিও গেমস খেলতে পারে, জয়স্টিক নিয়ে কাজ করতে পারে, তারা এই ভিডিও দেখার পরে এই ড্রোন ফ্লাই করতে পারে। এটা যেহেতু কোয়াড্রোকপ্টার, এটা চালানো খুব একটা ডিফিকাল্ট না। আশা করছি আপনাদের এই ভিডিও ভালো লাগলো। ভিডিও ভালো লাগলে আপনারা কমেন্ট এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।